নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সারদা বিদ্যা মন্দিরের পক্ষ থেকে নতুন শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে। এখানে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, প্রার্থী বাছাই করা হবে কীভাবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। অফিসিয়াল নোটিফিকেশনের আপডেটে বলা হয়েছে যে টিচার রিকোয়ার্ডস ফর সিনিয়র সেকশন, সিনিয়র সেকশনের জন্য এখানে পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করা হচ্ছে বায়োলজি সাবজেক্টের জন্য। যোগ্যতা চাওয়া হয়েছে MSc উইথ BEd, মাস্টার ডিগ্রি সঙ্গে BEd ট্রেনিং প্রাপ্ত হতে হবে। তারপরে বলা হয়েছে টিচার রিকোয়ার্ড ফর প্রাইমারি সেকশন, প্রাইমারি সেকশনের জন্য এখানে টিচার নিয়োগ করা হচ্ছে সায়েন্স টিচার, আর্টস টিচার এবং হিন্দি টিচার এখানে নিয়োগ করা হচ্ছে। কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে গ্র্যাজুয়েট উইথ BEd বা DLED, প্রাইমারি সেকশনের জন্য গ্র্যাজুয়েট পাস হতে হবে সঙ্গে BEd ট্রেনিং প্রাপ্ত হতে হবে বা DLED ট্রেনিং প্রাপ্ত হতে হবে। এখানে বলা হয়েছে সিলেকশান প্রসেস ওয়াক ইন ইন্টারভিউ, ইন্টারভিউর মাধ্যমে এখানে প্রার্থী বাছাই করা হবে। এখানে বলা হয়েছে ইন্টারভিউ হবে 9th April 2022 শনিবার সকাল 11টা ইন স্কুল স্কুল প্রমিসেস স্কুলে হবে। স্কুল অ্যাড্রেস সারদা বিদ্যা মন্দির, চণ্ডীতলা, রায়গঞ্জ, ওয়েস্ট বেঙ্গল 733134। এই ছিল সারদা বিদ্যা মন্দিরের পক্ষ থেকে পোস্ট গ্র্যাজুয়েট টিচার এবং প্রাইমারি সেকশন টিচারের জন্য নতুন বিজ্ঞপ্তি। আশা করছি যাদের যোগ্যতা মিলছে তারা এখানে অবশ্যই আবেদন করবে। এখানে কোনো কিছু এক্সপিরিয়েন্সের কথা উল্লেখ করা হয়নি, এক্সপিরিয়েন্স না থাকলেও তোমরা আবেদন করতে পারবে।